সিলেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন সর্বত্রই এখন একটি আলোচনা বিশেষ করে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে না দাঁড়ানোয় কিছুটা উত্তাপ কমলেও কমতি নেই প্রচার প্রচারণায় বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী আনুরুজ্জামান চৌধুরী সহ দল অন্যান্য প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিয়মিতভাবেই হঠাৎ করে আওয়ামী লীগের প্রার্থী জামান চৌধুরী প্রচারণার অংশ হিসেবে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় যান সেখানে গিয়ে তিনি কৌশল বিনিময় সহ নানা বিষয়ে কথাবার্তা বলেন ভিডিও জুড়ে জানাবো তার বিস্তারিত আশা করি ভিডিওটি টেনে পুরোপুরি দেখবেন তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনুরুজ্জামান চৌধুরী রবিবার মেয়র আরিফের কুমারপাড়স্থ বাসভবনে উপস্থিত হন আনুর্জামান চৌধুরী এ সময় তাকে মেয়র আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী শ্যামা হক স্বাগত জানান সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় বর্তমান মেয়র এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী মেয়র পদপ্রার্থী আনুজ্জামান চৌধুরী আরিফুল হকের দোয়া সমর্থন ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন এই সময় তিনি আগামী নির্বাচন সহ সিলেট সিটি কর্পোরেশনের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে পাশাপাশি আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক এ সময় অতিথি আপ্যায়ন করেন আনুরুজ্জামান চৌধুরীকে উল্লেখ্য আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন করছেন না বলে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে গত বিশ মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দেন পরবর্তীতে তার স্ত্রী সেমাহক প্রার্থী হচ্ছেন এ ধরনের একটা গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত সেমাহকও কিন্তু প্রার্থী হননি যেহেতু এই নির্বাচন বিএনপি বয়কট করছে যে কারণে বিএনপির বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীও এই নির্বাচন থেকে ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন বিয়াল্লিশটি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী একুশ জুন ইভিএমে গত তেইশ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এরপর পঁচিশ মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে রবিবার আপিলের শেষ তারিখ ছিল পহেলা জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওই দিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ইতিমধ্যে মেয়র প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়েছে সেই সাথে কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও বেশ কয়েকজনের মনোনয়নপত্র ইতিমধ্যে বাতিল হয়েছে তারা সেই আপিলের সুযোগটি কাজে লাগাবেন এবং আপিল নিষ্পত্তি করার পরেই কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হবে মেয়র কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো করে সাথে থাকার অনুরোধ রইল পরিশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা